তোর নাম কি? টিয়া। টিয়া দেখো এই ওটা তো আমি এটা নিয়ে গেলে ফিট দিয়ে রাখা নেই। কথা বলা পাখিদের মধ্যে সবচেয়ে এক্সপার্ট পাখি হচ্ছে টিয়া। একদিকে এরা যেমন মানুষের মতো কথা বলতে পারে, অপরদিকে এদের নানা মজার অঙ্গভঙ্গি আর নাচানাচি আপনাকে সবসময় মাতিয়ে রাখবে। গ্রো লাইফের এবারের এপিসোডে আপনি জানবেন বিভিন্ন জাতের টিয়া পাখির দাম। এছাড়া আপনি যদি একটি টিয়া পাখি পালন করেন তবে প্রতি মাসে এদের খাবার বাবদ আপনার কত টাকা খরচ হতে পারে এবং এদের একটা নতুন সেট আপ তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে সেটাও জানার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। দেশীয় চন্দনা টিয়া। গাঢ় সবুজ রঙের এই টিয়া পাখিগুলো হচ্ছে আমাদের দেশীয় টিয়া, যেটা চন্দনা জাতের টিয়া নামে পরিচিত। দেশীয় চন্দনা টিয়ার প্রায় সবগুলোর কালার হয়ে থাকে গাঢ় সবুজ এবং এদের ঠোঁটের রং হয় টকটকে লাল। যদিও এই টিয়া পাখিগুলো দোকানে বেচাকেনা করা বাংলাদেশের আইনে নিষেধ, কিন্তু বাংলাদেশ ও ভারতের প্রায় সব জায়গাতেই এই পাখিগুলো পোষা পাখি হিসাবে পালন করা হয়। প্রতি পিস দেশীয় চন্দনা টিয়া পাখি বাজারে 3,000 থেকে 10,000 টাকার মধ্যে বেচাকেনা হয়। ভারতে যেগুলোর দাম 1,500 থেকে 5,000 টাকার মধ্যে হয়। কথা বলা বা ট্রেনিং করা টিয়া পাখিগুলোর মূল্য আসলে তুলনামূলক বেশি হয়। নর্মাল টিয়াগুলো যেখানে বাজারে 3,000 থেকে 5,000 টাকার মধ্যে পাওয়া যায়, সেখানে আপনি যদি কথা বলা শেখা টিয়াগুলো কিনতে চান সেক্ষেত্রে 6,000 থেকে 10,000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে। আবার আপনি যদি সস্তায় টিয়া সংগ্রহ করতে চান সেক্ষেত্রে মোটামুটি 1-1.5 মাস বয়সী ছোট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। 1-1.5 মাস বয়সী ছোট বাচ্চা টিয়া পাখিগুলোর দাম 1,000 থেকে 3,000 টাকা প্রতি পিস বেচাকেনা হয়ে থাকে। তাই আপনি যদি কথা বলা শেখাতে চান এবং টেম করা পাখি হিসাবে একটা টিয়া কিনতে চান, সেক্ষেত্রে কম দাম দিয়ে বাচ্চা টিয়া পাখি কেনাই ভালো হবে। এরা ছোটবেলা থেকে খুব সহজে পোষ মানবে এবং আপনার সাথে সাথে থাকবে। আর ছোট অবস্থায় পাখিকে ট্রেনিং করালে এরা আরও বেশি সহজভাবে কথা বলা শিখতে পারে। ইয়েলো রিংনিক প্যারট। উজ্জ্বল সবুজ রঙের পালকে মোড়ানো এই কিউট টিয়া পাখিটি হচ্ছে ইয়েলো রিংনিক প্যারট। পাখিটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের বডি কালার হয় সম্পূর্ণ হলুদ এবং গলার মধ্যে লাল রঙের রিং দেখতে পাওয়া যায়। তবে এই জাতের পাখিগুলোর মেয়ে পাখিগুলোর গলায় কোনো রিং দেখতে পাওয়া যায় না এবং এগুলোর কালার হয় পুরোপুরি হলুদ। ইন্ডিয়ান রিংনেক প্যারটগুলোর প্রায় সবগুলোর মিউটেশনই এসেছে ইন্ডিয়া ও পাকিস্তানের বনাঞ্চলগুলো থেকে। আর পোষা পাখি হিসাবে এই পাখিগুলোর কদর সারা পৃথিবীতেই রয়েছে। প্রতি জোড়া ইন্ডিয়ান রিংনেট ইয়েলো প্যারট আপনি যদি কিনতে চান তবে দাম পড়বে 30,000 থেকে 35,000 টাকা, যেটা ভারতে 15,000 থেকে 25,000 টাকায় পাওয়া যায়। আর আপনি যদি ছোট সাইজের বাচ্চা কিনতে চান একটা, সেক্ষেত্রে দাম পড়বে 7,000 থেকে 9,000 টাকার মধ্যে। ব্লু রিংনেক প্যারট। নামের সাথে এদের কালারটা পুরোপুরি মিলে যায়। দেখতে পুরোপুরি গাঢ় নীল রঙের না হলেও মোটামুটি হালকা আকাশি রঙের এই পাখিগুলো সত্যি অনেক কিউট। পাখিগুলো আকৃতিগতভাবে 14 থেকে 17 ইঞ্চির মতো লম্বা হয় এবং প্রায় সব জাতের টিয়াই সঠিক যত্ন ও পরিচর্যা পেলে প্রায় 25 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তার মানে আপনি যদি একবার টিয়া পাখি ক্রয় করেন এবং এদের সঠিক যত্ন পরিচর্যা করতে পারেন তবে এই পাখিগুলো সারা জীবন আপনার সাথে থাকবে। এক জোড়া ব্লু রিংনেক টিয়া পাখি কিনতে আপনাকে গুনতে হবে 24,000 থেকে 27,000 টাকার মধ্যে, তবে বাচ্চা কিনতে চাইলে 8-10,000-এর ভেতরে পেয়ে যাবেন। ভায়োলেট রিংনেক প্যারট। গাঢ় বেগুনি রঙের পালকে মোড়ানো এই কিউট পাখিটি হচ্ছে ভায়োলেট রিংনেক প্যারট। পাখিগুলো সারা শরীর বেগুনি রঙের পালকে মোড়ানো থাকে এবং এরা দেখতে অনেক বেশি উজ্জ্বল রঙের হয়। প্রাপ্তবয়স্ক পুরুষ পাখিগুলোর গলায় সাদা ও কালো রঙের রিং দেখতে পাওয়া যায়। প্রতি জোড়া ভায়োলেট রিংনেক প্যারট 24,000 থেকে 27,000 টাকার মধ্যে বেচাকেনা হয়ে থাকে। আর বাচ্চা কিনতে চাইলে 6,000-7,000 টাকায় বাচ্চা কিনতে পাওয়া যায়। আলবিনো রিংনেক প্যারট। ধবধবে সাদা রঙের এই পাখিগুলো পোষা টিয়া হিসাবে অনেক বেশি সমাদৃত। এদের ঠোঁটগুলো হবে টকটকে লাল এবং পালকগুলো হবে ধবধবে সাদা।
তবে এই মিউটেশনের পুরুষ পাখিগুলোর গলায় কোনো রিং থাকে না। তার মানে পাখিগুলোর ফুল বডি হবে সাদা রঙের, আর এজন্য এদের ছেলে মেয়ে চেনা খুব কঠিন। আপনি যদি একজোড়া আলবিনো রিংনেট টিয়া পাখি বাজার থেকে কিনতে চান, তবে এগুলোর দাম পড়বে 35,000 টাকার কাছাকাছি। আপনি যদি ইন্ডিয়া থেকে এগুলোকে সংগ্রহ করতে চান, তবে মোটামুটি 20,000 থেকে 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। অপরদিকে আপনি যদি টেম সাইজের বাচ্চা কিনেন, তবে সেগুলোকে প্রতি পিস 10,000 টাকার ভেতরে পাবেন। পালম হেডেড প্যারট। এই টিয়া পাখিগুলোর বডি কালার হয় সবুজ, তবে এদের মাথা ভিন্ন কালারের হয়ে থাকে। ছেলে পাখিগুলোর মাথার রং হয় বা মাথার পালকগুলোর রং হয় লাল বর্ণের, আর মেয়ে পাখিগুলোর মাথার পালকগুলো হয় ধূসর বর্ণের। পাখিগুলো বাচ্চা বয়স থেকে অ্যাডাল্ট হতে প্রায় 1.5 বছরের মতো সময় লেগে যায়। এই টিয়া পাখিগুলো প্রতিবারে 4 থেকে 6 করে ডিম দেয় এবং প্রায় সবগুলো টিয়ার ক্ষেত্রেই ডিম দেওয়ার হারটা প্রায় সমানই। বাচ্চা হতে সময় লাগে 21 থেকে 23 দিন। আপনি যদি একজোড়া পালম হেডেড প্যারট কিনতে চান, তবে বাংলাদেশি টাকায় দাম পড়বে 15,000 থেকে 20,000 টাকার মধ্যে, আর ইন্ডিয়াতে এগুলোর দাম পড়বে 10,000 থেকে 12,000 টাকার মধ্যে। টেম সাইজের বাচ্চা কিনতে চাইলে 6-7 হাজারের মধ্যে পেয়ে যাবেন। আলেকজান্ডার প্যারট। আলেকজান্ডার দ্য গ্রেট ভারত অভিযানের পর এই পাখিটিকে তার সঙ্গে করে ইউরোপে নিয়ে যান। সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে আলেকজান্ডার প্যারট, যদিও এটা আমাদের এশিয়ান বা দক্ষিণ এশিয়ান একটা কমন ভ্যারাইটির টিয়া। দেশীয় চন্দনা টিয়ার পাশাপাশি এই আলেকজান্ডার প্যারটগুলো আমাদের দেশে কমন, তবে এরা আকৃতিগতভাবে দেশীয় চন্দনা টিয়ার দ্বিগুণ পরিমাণ সাইজের হয়। তবে এদের ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব সহজে এবং খুব ভালোভাবে মানুষের মতো করে কথা বলতে পারে। প্রতিজোড়া আলেকজান্ডার প্যারটের দাম বাজারে 3,000 থেকে 7,000 টাকার মধ্যে বেচাকেনা হয়, তবে এই পাখিটার বেচাকেনা মোটামুটিভাবে বাংলাদেশে বৈধ। এবার আমরা জানব, আপনি যদি এক পিস টিয়া পাখি পালন করেন, তবে এদের পেছনে প্রতি মাসে খাবার বাবদ কত টাকা খরচ হতে পারে, এবং এদের একটা নতুন সেট আপ আপনি তৈরি করতে চাইলে আপনার কত টাকা খরচ হবে। আর আপনার কাছে আমার এই ভিডিওটি যদি এতটুকু উপকারী মনে হয়ে থাকে, তবে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও সবসময় আনতে থাকি। আপনি যদি এক পিস টিয়া পাখি পালন করেন, তবে গড়ে এরা দানাদার খাবার বাবদ বা সিড মিক্স বাবদ প্রতি মাসে 1 কেজির মতো খাবার খাবে। আসলে বিষয়টা 1 কেজির নিচে হবে, কিন্তু পাখিগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে, সেই হিসাব করে আপনার সর্বোচ্চ 1 কেজি খাবার লাগতে পারে। তো 1 কেজি খাবারের মূল্য মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে হয়ে যায়। আর অপরদিকে এদেরকে বিভিন্ন সবজি এবং বিভিন্ন ফল ফ্রুটস খাওয়ানো হয়। সব কিছু মিলিয়ে যদি আপনি হিসাব করে থাকেন, সর্বনিম্ন 200 থেকে 300 টাকার মধ্যে আপনার এক পিস টিয়া পাখির 1 মাসের খরচ চলে যাবে। আর যদি আপনি এদেরকে খুব ভালো হাইফাই খাবার এবং দামি ফিড খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনার খরচটা 1,000 টাকার মধ্যে থাকবে। এবার আসি, আপনি যদি এক পিস টিয়া পাখি পালন করতে চান বা একজোড়া টিয়া পালন করতে চান, তবে কী ধরনের খাঁচা ব্যবহার করবেন বা এদের খাঁচা তৈরিতে কীরকম খরচ হতে পারে। মোটামুটিভাবে বলা যায়, টিয়া পাখির জন্য আপনি যদি অ্যাভারেজ একটা সর্বনিম্ন সাইজের খাঁচা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে খাঁচার সাইজটা হবে 2.5 ফিট বাই 2 ফিট বাই 2.5 ফিট, মানে খাঁচাটার দৈর্ঘ্য হবে 2.5 ফিট, উচ্চতা হবে 2.5 ফিট এবং প্রস্থ 2 ফিট। এরকম একটা খাঁচা আপনি বাজার থেকে কিনতে চাইলে 500 থেকে 700 টাকার মতো দাম পড়বে। আর এরকম একটা খাঁচায় একটা টিয়া রাখা ভালো হবে, কিন্তু আপনি সর্বোচ্চ 2টা করে টিয়া এরকম একটা খাঁচায় রাখতে পারবেন। তবে আপনি যদি টিয়াকে ব্রিডিং করাতে চান বা আপনার উদ্দেশ্য যদি থাকে যে আপনি টিয়া পাখির বাচ্চা উৎপাদন করবেন, সেক্ষেত্রে আপনার খাঁচার সাইজটা হতে হবে 3 ফিট বাই 3 ফিট বাই 2 ফিট। এর থেকে ছোটো খাঁচায় কিন্তু টিয়া পাখির ব্রিডিং করানো সম্ভব না, কারণ পাখির নড়াচড়া এবং ওড়ার জন্য কিছু জায়গার প্রয়োজন হয়। তো ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে কোন টিয়াটা সবচেয়ে বেশি পছন্দের মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।
আর পরবর্তী ভিডিও কোন টপিকে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।